আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম চলছে। বন্ধুরা, আবেদন করার সময় তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হয়, পাশাপাশি যখন তুমি একটি কলেজে একটি সাবজেক্টে চান্স পাবে তখন কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় যে এই সাবজেক্টে তুমি ভর্তি হবে নাকি হবে না। আর এই বিষয়টি পুরোপুরিভাবে নির্ভর করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সের সাবজেক্টগুলোর ডিমান্ডের উপর। যে সাবজেক্টগুলোর ডিমান্ড বেশি, স্বাভাবিকভাবে সেই সাবজেক্টে পড়ে পরবর্তী ক্যারিয়ারে ভালো করার সম্ভাবনাটা বেশি থাকে। আর যেই সাবজেক্টগুলোর ডিমান্ড কম, সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলোতে ক্যারিয়ারে সফল হওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, বানমিক এবং বাণিজ্য শাখার কোন সাবজেক্টগুলো ক্যারিয়ারের ডিমান্ড কেমন, কোন সাবজেক্টে কোন সেক্টরগুলোতে জব পাওয়া যায়, সেই সব কিছু নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এখানে যে সাবজেক্টগুলো আমি র্যাঙ্ক করেছি এগুলো ডিমান্ডের উপর ভিত্তি করে বা জবের সেক্টরের উপর ভিত্তি করে আমি ভাগ করেছি। প্রথমে একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সাধারণ অনার্সের অধীনে কলেজসমূহ, সারা বাংলাদেশে সরকারি কলেজ রয়েছে এবং বেসরকারি কলেজ রয়েছে। সরকারি কলেজগুলোতে অবশ্যই এই ডিমান্ডেবল সাবজেক্টগুলোতে প্রেশার অনেক বেশি থাকে, চান্স পাওয়াটা অনেক কঠিন হয়, এবং বেসরকারি কলেজগুলোতে তুলনামূলকভাবে সরকারি কলেজ তুলনায় চান্স পাওয়াটা সহজ হয়। সরকারি বেসরকারি কলেজের মধ্যে রয়েছে জেলাভিত্তিক সরকারি কলেজ, আবার জেলাভিত্তিক বেসরকারি কলেজ। স্বাভাবিকভাবে বোঝা যায় সরকারি কলেজ যেটা জেলাভিত্তিক সেখানে ডিমান্ড এবং প্রতিযোগিতা অনেক বেশি থাকে, আর সেখানে চান্স পাওয়াটাও খুব টাফ। বেসরকারি কলেজগুলো যেগুলো জেলাভিত্তিক সেখানেও কিন্তু মোটামুটি ভালো একটি প্রতিযোগিতা থাকে। উপজেলাভিত্তিক সরকারি কলেজ রয়েছে, আবার উপজেলাভিত্তিক বেসরকারি কলেজ রয়েছে। উপজেলাভিত্তিক সরকারি কলেজগুলোতে তুলনামূলকভাবে কিছুটা প্রতিযোগিতা কম থাকে, সেখানে চান্স পাওয়াটা তুলনামূলকভাবে সহজ হয় জেলাভিত্তিক সরকারি কলেজের তুলনায়। বেসরকারি কলেজ যেগুলো উপজেলাভিত্তিক সেখানে কিন্তু চান্স পাওয়াটা মোটামুটি ইজি বলা যায়, কম জিপিএ নিয়েও সেখানে ডিমান্ডেবল সাবজেক্টে তুমি চান্স পেয়ে যেতে পারো। এখানে একটি কথা বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু ইনস্টিটিউশন ফ্যাক্টর না, তুমি একটা সরকারি বা বেসরকারি কলেজ থেকে একটি সাবজেক্টে বা ভালো সাবজেক্টে তুমি অনার্স করো তাহলে তোমাকে কেউ কিন্তু জিজ্ঞেস করবে না তুমি কোন কলেজ থেকে পাস করেছো, সেটা কি সরকারি ছিল না বেসরকারি ছিল। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি সরকারিতে পড়ো বা বেসরকারিতে পড়ো, সার্টিফিকেট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়েই দিচ্ছে, প্রশ্নপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়েই করছে, এক্ষেত্রে কোনো ধরনের কোনো বৈষম্য নেই। তাই অবশ্যই তোমরা ডিমান্ডেবল সাবজেক্টগুলোর কথা আগে ভাববে। বিজ্ঞান বিভাগের বিষয় এবং জব ডিমান্ড, সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট নিয়ে আগে আলোচনা করছি, পদার্থবিজ্ঞান সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট বলা যায়। এক্ষেত্রে তুমি রিসার্চ ফার্ম, সরকারি বেসরকারি চাকরি, বিসিএস, টিউশনি বা শিক্ষকতা, বিদেশি উচ্চশিক্ষা পর্যন্ত তোমার সুযোগ থাকবে। রসায়ন, এই সাবজেক্টটি খুব চমৎকার সাবজেক্ট, এখানেও ফার্মেসি, মেডিসিন ইন্ডাস্ট্রি, কেমিক্যাল, টেস্টিং ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, ফুড ইন্ডাস্ট্রি, সরকারি বেসরকারি জব, শিক্ষকতা, বিদেশি উচ্চশিক্ষাসহ নানা জায়গায় এখানে সুযোগ রয়েছে। প্রাণীবিজ্ঞান, এই সাবজেক্টটি খুব ডিমান্ডেবল সাবজেক্ট, রিসার্চ ফার্ম, সরকারি বেসরকারি চাকরি, বিসিএস, শিক্ষকতা, বিদেশি উচ্চশিক্ষা, মৎস্য এবং কৃষি কর্মকর্তা হিসাবে কিন্তু সুযোগ রয়েছে। আরেকটি সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টটির নাম হচ্ছে প্রাণ রসায়ন। এই সাবজেক্টটি রসায়ন এবং প্রাণীবিজ্ঞানের যেই সেক্টরগুলোতে সুযোগ রয়েছে এই সব সেক্টর মিলিয়েই হচ্ছে প্রাণ রসায়ন। বুঝতেই পারছো এই সাবজেক্টটি খুবই ডিমান্ডেবল একটি সাবজেক্ট। পরিসংখ্যান, এই সাবজেক্টটিতে পড়লে তুমি রিসার্চ ফার্ম, সরকারি বেসরকারি চাকরি, বিসিএস, শিক্ষকতা, টিউশনি, বিদেশি উচ্চশিক্ষা সহ এবং মিডিয়া হাউসগুলোতে চাকরি বাকরি করতে পারবে। এছাড়াও বাংলাদেশে রিসার্চ বা পরিসংখ্যান রিলেটেড অনেক ফার্ম রয়েছে, সেখানেও কিন্তু ব্যাপক সুযোগ রয়েছে। আরেকটি সাবজেক্ট হচ্ছে গণিত, এই সাবজেক্টটা খুবই ডিমান্ডেবল সাবজেক্ট, রিসার্চ ফার্ম, সরকারি বেসরকারি চাকরি, বিসিএস, শিক্ষকতা, কর্পোরেট, ব্যাংক সহ টিউশনিতে ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে। অর্থাৎ ছাত্র অবস্থাও তুমি এই গণিত সাবজেক্টটি পড়লে টিউশনির কিন্তু সুযোগ কিন্তু ব্যাপক রয়েছে। এই যে ছয়টি সাবজেক্টের কথা বললাম, পদার্থ, রসায়ন, প্রাণীবিজ্ঞান, প্রাণ রসায়ন, পরিসংখ্যান, গণিত, এই সাবজেক্টগুলো হচ্ছে বিজ্ঞানের সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট। কিছুটা কম ডিমান্ডেবল সাবজেক্টের মধ্যে রয়েছে মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে পড়াশোনা করলে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, সেক্ষেত্রে সরকারি বেসরকারি চাকরি, বিসিএস, শিক্ষকতা, বিদেশি উচ্চশিক্ষা পর্যন্ত সুযোগ থাকে। এবার আসি মানবিক বিভাগের বিষয় এবং জব ডিমান্ড।
মানবিক বিভাগের সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলবো ইংরেজি। ইংরেজিতে পড়লে সরকারি বেসরকারি চাকরি, বিসিএ, শিক্ষকতা, টিউশনি, বিদেশে উচ্চশিক্ষা, মিডিয়া, সংবাদপত্র, অনুবাদ, ব্যাংক, বিমা, এনজিও, এম্বাসি সহ নানা ক্ষেত্রে সুযোগ রয়েছে। এমন কোনো সেক্টর নেই যেখানে ইংরেজি যারা পড়ে তাদের সুযোগ থাকে না। এই সাবজেক্টটি খুবই ডিমান্ডেবল একটি সাবজেক্ট। অর্থনীতি, অর্থনীতি সাবজেক্টের গুরুত্ব অপরিসীম। এমন কোনো সেক্টর নেই যেখানে এই অর্থনীতি যারা পড়ে তাদের সুযোগ থাকে না। বেসরকারি সরকারি চাকরি, বিসিএস, শিক্ষকতা, বিদেশে উচ্চশিক্ষা, ব্যাংক, বিমা, এনজিও, কর্পোরেট ফার্ম, আর্থিক প্রতিষ্ঠান, ট্রেড, স্টক এক্সচেঞ্জে সহ নানা আর্থিক প্রতিষ্ঠানে এই সাবজেক্ট পড়ুয়া শিক্ষার্থীদের সুযোগ কিন্তু রয়েছে। আর আরেকটি কথা হচ্ছে, অর্থনীতিকে কিন্তু মাদার অফ বিজনেসও বলা হয়, তাই অবশ্যই বুঝতেই পারছো এই সাবজেক্টটি খুবই ডিমান্ডেবল একটি সাবজেক্ট। রাষ্ট্রবিজ্ঞান, এই সাবজেক্টটি পড়লে সরকারি বেসরকারি চাকরি, বিসিএস, শিক্ষকতা, বিদেশি উচ্চশিক্ষা, মন্ত্রণালয়ের চাকরি, সরকারি বিভিন্ন সংস্থা, পুলিশ, সরকারি বেসরকারি অ্যাডমিন পদে কিন্তু চাকরি পাওয়ার কিন্তু ব্যাপক সুযোগ রয়েছে। এবার আসি মিড রেঞ্জের কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা। মিড রেঞ্জের মধ্যে রয়েছে সমাজবিজ্ঞান, দর্শন, রয়েছে বাংলা, লাইব্রেরি সায়েন্স। এই সাবজেক্টগুলো মোটামুটি মিড রেঞ্জ বলা যেতে পারে। সরকারি বেসরকারি চাকরি, বিসিএস, শিক্ষকতা, বিভিন্ন সংস্থাতে বা সরকারি বেসরকারি সংস্থাতে চাকরি বাকরি হওয়ার একটি সম্ভাবনা থাকে। কম ডিমান্ডেবল সাবজেক্ট, এর মধ্যে রয়েছে আরবি, ইসলামী ইতিহাস, সংস্কৃতি, ইসলামী ইতিহাস, ইসলামিক স্টাডিজ, রয়েছে নৃবিজ্ঞান এবং হোম ইকোনমিক্স। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমরা সরকারি বেসরকারিতে চাকরির জন্য আবেদন করতে পারবে, বিসিএসে আবেদন করতে পারবে, এমনকি শিক্ষকতাও করতে পারবে। এবার আসি বাণিজ্য বিভাগের বিষয় এবং জব ডিমান্ড। বাণিজ্য বিভাগে মাত্র চারটি সাবজেক্ট রয়েছে এবং এই চারটি সাবজেক্টই খুবই ডিমান্ডেবল বলা যায়। তারপরও এই চারটির মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ডেবল যে সাবজেক্ট দুটি রয়েছে সেই দুটি নিয়ে আলোচনা করি। প্রথমে হবে ফাইন্যান্স। ফাইন্যান্স সাবজেক্টটি খুবই ডিমান্ডেবল এবং খুবই দামি একটি সাবজেক্ট। সরকারি বেসরকারি চাকরি, বিসিএস, শিক্ষকতা, বিদেশি উচ্চশিক্ষা, ব্যাংক, বিমা, এনজিও, কর্পোরেট ফার্ম, টেলিকম ইন্ডাস্ট্রি সহ যত ফাইন্যান্সিয়াল কর্পোরেট ফার্ম রয়েছে সেখানে সুযোগ কিন্তু রয়েছে। হিসাব বিজ্ঞান আরেকটি চমৎকার সাবজেক্ট। সরকারি বেসরকারি চাকরি, বিসিএস, শিক্ষকতা, ব্যাংক, বিমা, এনজিও, কর্পোরেট ফার্ম, আর্থিক প্রতিষ্ঠান, ট্রেড, অডিট ফার্ম, টিউশনি, হিসাব রক্ষক এবং ক্যাশ পদে ব্যাপক সুযোগ রয়েছে। এমন কোনো প্রতিষ্ঠান নেই বা এমন কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নেই যেখানে হিসাব রক্ষক বা ক্যাশের প্রয়োজনীয়তা থাকে না, তাই অ্যাকাউন্টিং যারা পড়ে তাদের কিন্তু এখানে ব্যাপক সুযোগ রয়েছে। মিড রেঞ্জের কিছু ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে বাণিজ্য শাখায়। তার মধ্যে রয়েছে মার্কেটিং, এখানে সরকারি বেসরকারি চাকরিতে তো অবশ্যই তুমি আবেদন করতে পারবে, বিসিএস, শিক্ষকতা, বিদেশি উচ্চশিক্ষা, মিডিয়াগুলোতেও কিন্তু তোমার সুযোগ রয়েছে। পাবলিক রিলেশন একটি সাবজেক্ট রয়েছে বা সেক্টর রয়েছে, সেই সেক্টরেও কিন্তু তোমার সুযোগ থাকবে। টেলিকম ইন্ডাস্ট্রি এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতেও কিন্তু তোমার সুযোগ থাকবে। সর্বশেষ আইটি সাবজেক্টের কথা বলবো, সেটি হচ্ছে ম্যানেজমেন্ট। এখানেও সরকারি বেসরকারি, বিসিএস, শিক্ষকতা, বিদেশি উচ্চশিক্ষা সহ টেলিকম ইন্ডাস্ট্রিতেও কিন্তু সুযোগ রয়েছে। অতিরিক্ত হিসাবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ব্যাংক, বিমা, ইভেন্ট ম্যানেজমেন্টেও কিন্তু এই সাবজেক্ট পড়ুয়া শিক্ষার্থীর কিন্তু সুযোগ থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোর কেমন ডিমান্ড, কোন সেক্টরগুলোতে কোন সাবজেক্টের কী সুযোগ রয়েছে তা জানার চেষ্টা করলাম, কোন সাবজেক্টগুলো বেশি ডিমান্ডেবল, কোনগুলো মিড রেঞ্জের সাবজেক্ট এবং কিছুটা কম ডিমান্ডেবল সাবজেক্ট নিয়েও আলোচনা করেছি। আশা করি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এই ভিডিওটি তোমাদের অনেক ক্ষেত্রে উপকার করবে। সর্বশেষ আরেকটি কথা জানিয়ে রাখি, একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তার নিজের সাবজেক্ট সহ অন্য অন্য বিভাগের সাবজেক্টগুলো চয়েস দিতে পারে, অর্থাৎ বিভাগ পরিবর্তনের সুযোগ পায়। মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগে যাতায়াত করতে পারবে বা বিভাগ পরিবর্তন করতে পারবে। আর বিজ্ঞান আর বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও তার নিজের বিভাগ সহ মানবিক বিভাগের সাবজেক্টগুলোতেও বিভাগ পরিবর্তনের সুযোগ পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।